ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। আমিও জাস্ট ভালো আছি। তো আজকে ব্লগ সকাল থেকে শুরু করতে পারিনি, ওয়েদারটাও খারাপ, আর কালকে থেকে তোমরা জানোই আমার ছেলের পরীক্ষা আরম্ভ। ওই দেখো ওখানে বসে আছে, শুয়ে আছে শোবার মধ্যে। তো তাই ভাবলাম বিকেলবেলা ছোট্ট একটা ব্লগ দিই। তো আমি বিকেল থেকে কী কী করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো, প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ লাইক না করলে ভালো লাগে না। আর তোমরা কমেন্ট করো না, যারা যারা দেখছো ব্লগটা প্রত্যেকেই কমেন্ট করো, কেন অনেক কষ্ট করে আমাকে ব্লগটা করতে হয়। ব্লগটা করার প্রচণ্ডই কষ্ট, শুধু ব্লগটা করা না, সেটাকে এডিটিং করা, তারপরে 1.5 GB নেট ইয়ে করে সেটাকে ছাড়তে হয় ব্লগটাকে। তো তোমরা প্রত্যেকে প্লিজ কি বলবো প্রত্যেকে প্লিজ কমেন্ট করবে। আর আজকেও বাইরের ওয়েদারটা একদমই খারাপ, প্রচণ্ড হয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা, আর ছাদে সমস্ত জামা কাপড় শুকায়নি বলে এখানে একটা দড়ি টাঙিয়ে দেখো সমস্ত জামা কাপড়গুলো ফ্যানের তলায় নিয়ে এসে দিয়েছি, কেন ফ্যানের তলায় না দিলে জামা কাপড়গুলো শুকাবে না, নাহলে রোজ এত এত জামা কাপড় জড়ো হয়ে যাচ্ছে। আর ওই দেখো এখনও বিকেলবেলা একটু বিছনাটা গুছিয়ে নেবো, তারপরে ঘর দুয়ারটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে যাবো ছেলেদেরকে একটুখানি খাবার করে দিতে। এই যে ছেলেরা সব এখন বসে আছে চুপচাপ, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটাকেও স্কিপ করবে না, দেখতে থাকো। জানলাগুলো বন্ধ করে দিই, জানলাগুলো যদি এখন বন্ধ না করি তাহলে একবারে মশার ঘর ভর্তি হয়ে যাবে, একবার প্রচন্ড হারে মশা থাকবে, আর মশার জন্য একটুখানি ঘরে বসতে পারবো না। ধন্যবাদ। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই যে উনি এখনো সোফাতে বসে আছেন, একজন চেয়ারে বসে আছেন, ওনার পড়াশোনা বলে কিছু নেই, ওই যে বসে আছে পরীক্ষা বলছে, পড়তে বসতে পড়তে বসতে কিছুতেই পড়তে বসছে না, ওই যে সোফাটার মধ্যে চুপটি করে শুয়ে আছে, ওই যে ঠিক আছে। তো চলো আমি ঝটপট ঝাড় দিয়ে নিই। এখন একটু টিফিনে কিছু খাবে, তো টিফিনে কী বানাবো, কারণ ছেলে আবার তো তোমরা তো জানোই যে পড়তে বসার সময় খেয়ে দিয়ে পড়তে বসে একবারে, তো কী করবো, তো অল্প করে এই যে চাউমিন আছে তো ওদেরকে তো অল্প করে টিফিনে এখন চাউমিনটা করে দিই, তো এই চাউমিন খান, তো চাউমিনটাকে আবার দুভাবে করতে হবে, একজন ডিম ছাড়া খাবে, একজন ডিম দিয়ে খাবে। তো চলো কথা না বলে তোমাদের সঙ্গে রান্নাটা দেখাই।
ইচ্ছে করছে, আমি রান্না করতে দিচ্ছি না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভাঙা হচ্ছে। দেখি তো ক্যামেরাটা ঘুরিয়ে দেবো সোজা বসে, নাচটা দেখিয়ে দেবো কেমন নাচছে। সবাই দেখেছে তো আজকে নাচ? না বললাম একটুখানি চালগুলো দিয়ে দিয়ে দে। চল আমি রান্না করে এত কথা বলছি কমপ্লিট। চল আগে আগে নিয়ে চলে গেল হাত থেকে। আরো শস নিয়ে আসতে হলো, ভালো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, এরপর করতে বসবি তো। দাদা মন দিয়ে খাচ্ছে, দেখ ভাইয়ের দাদাটা একটু মেখে দে। তো আমরা কিন্তু এই টিভি টিভি দেখার জন্য আমরা এই ঘরে বসে খাই, বাইরে টেবিলে বসে আমরা কেউ খাই না, কারণ ওখানে বসে দেখলে টিভিটাও দেখা হয় না কিছুই না, আর এখানে বসে আমাদের খেতে খেতে টিভিটাও দেখা হয়, সেই কারণে আমরা ঘরে বসেই সবসময় যা খাই ঘরে বসেই খাই, ভাত খাই রুটি খাই যা খাই ঘরে বসেই খাই, যার জন্য টিভিটাও দেখা হয়, আর ওখানে বারান্দা বসে গেলে কিছু দেখা হয় না। আর এই যে এখন খেলো, খেয়ে দিয়ে এখন পড়তে বসবে, তারপরে আজকে জানি না কী করবে, অন্যদিন তো পড়া মুছতে যে আসে সে আসার আগে খাবারটা খেয়ে নেয়, তো আজকে তো এখন একটু টিফিন করছে বাড়ি, আজকে মিসের পড়া ছিল তো মিসের পড়াতে যাইনি, আজকে ওয়েদারটা খুবই খারাপ বলে তো আগেই বললাম, তো আজকে তাছাড়া সাঁতারও ছিল, সাঁতারও আজকে যাইনি, ওয়েদার খারাপ ঠান্ডা লেগেছে দুদিন ধরে। যাই হোক এখন খাবার খাওয়া, তো রাতের তরকারি আমার করা আছে, রাতের খাবারটা করা আছে, আর তার সঙ্গে রুটি টুটি করবো, তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি সেটা শেয়ার করছি। তো চলো দেখো এখন খাচ্ছে, আমার ছেলের পরীক্ষা, এই জন্য ব্লগটা বেশি দূর বাড়াবো না, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।